এখন থেকে 30 দিনের পরিবর্তে উমরা পালন করতে যাওয়া বাংলাদেশি নাগরিকেরা পাবেন 90 দিনের ভিসা। এছাড়া সৌদি আরবে অবতরণ করে 4 দিনের ট্রানজিট ভিসার মাধ্যমে উমরা পালন করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। উমরা পালনের সময় ঘুরতে পারবেন সৌদি আরবের যে কোনো প্রদেশে। এছাড়া মাহরাম পুরুষ ছাড়াই নারীরাও উমরা পালনের সুযোগ পাচ্ছেন এখন থেকে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হজ ও উমরা পালনের ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুকের উদ্বোধনকালে এমন মন্তব্য করেন সৌদি সরকারের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তাওফিক বিন ফাউজান আল রাবিয়া। Go through different other cities and that increases the cost. Having more direct flights will make it more convenient and also reduce the cost. And there are low-cost carriers are being introduced to take travelers between Bangladesh and Saudi Arabia.